snowfall হচ্ছে snowfall এই তো snowfall তারপর নেমে এসেছি আর উঠিনি রিকার বাবা উঠেছে বাবা মন্দির দেখতে এলাম পুরো স্নোফল হচ্ছে বোঝা যাচ্ছে হাই ফ্রেন্ডস আমি সোনালি ট্রিপস অ্যান্ড ট্যুরসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা সাইট সিংয়ের জন্য রেডি হয়ে গেছি আর আজকে দেখতে যাচ্ছি ছাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা পাস তোমাদেরও দেখাবো আমরা যা যা দেখব পুরো ভিডিওটাই ভীষণ ইন্টারেস্টিং তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখে দিও এই গাড়িটাতে আমরা যাব আজকে ঠিক ৯টার সময় আমরা নাথুলার উদ্দেশ্যে যাত্রা করলাম নাথুলার এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার আর এই আমাদের পারমিট নাথুলার এখন আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছে তেল ভরছে নাথুলার পারমিটটা করানোর জন্য ট্রাভেল এজেন্টের সঙ্গেই যোগাযোগ করতে হবে অথবা হোটেল কর্তৃপক্ষই করিয়ে দেবে এটা এখানে দেখছি রাস্তাতে জল কর্পূর সবই বিক্রি করছে পপকর্নও বিক্রি করছে কর্পূর কিন্তু শ্বাসকষ্ট হলে খুব কাজে লাগে আর নাথুলা তো অনেকটা উপরে শ্বাসকষ্ট হতেই পারে সেই জন্য কর্পূরটা সঙ্গে রাখা ভালো সামনে প্রচুর গাড়ির লাইন আছে আজ 700 গাড়ি যাচ্ছে নাথুলায় তার সঙ্গে আমরাও যাচ্ছি এটা চেকপোস্ট চেকপোস্ট ডিজিটালি কি গোয়ার মাটি বোঝলাই ওই দেখে নি মানে গো কতজন ছাঙ্গু লেকের টিকিট এটা 10 টাকা করে আমরা মুখে চুইং গাম নিয়ে নিয়েছি ওপরে উঠছি তো কান বন্ধ হয়ে যেতে পারে ওই জন্য চুইং গাম নেওয়াটা চিবোতে চিবোতে গেলে সেফ এইখানটায় আমরা নামলাম 15th মাইল এখানে ব্রেকফাস্ট করব নাথুলা যাবার পথে এটা এখানে প্রচুর গাড়ি টাড়ি রয়েছে কোন দিকটা Changu Lake, Nathula Pass, East Sikkim, Himalayan, Blue Ship. Breakfast খাওয়াচ্ছে ম্যাগি 15th মাইলেই আমরা খাচ্ছি কি লাগছে দারুণ কি যে বলবো বুঝতে পারছি না ছাঙ্গু লেকের পাশ দিয়ে যাচ্ছি আমরা ফেরার সময় এখানটায় দাঁড়াবো এখন নাথুলা যাচ্ছি ডাইরেক্ট বরফই বরফ ডাগার দোয়ার ক্যাপ্টেন P.S. ডাগার আমরা এখন 13,924 ফুট উপরে রয়েছি ওইদিকে চায়নার বর্ডার টাওয়ারটা দেখা যাচ্ছে, এদিকে চার নাম। আমরা নাথুলা এসে গেছি। এই যে এটা রেডটা হচ্ছে ইন্ডিয়া আর এখানে হোয়াইটটা চায়না। হোয়াইট বিল্ডিংটা চায়নার দেখা যাচ্ছে। একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। পুরো বরফ আর বরফ। এটা ধরতো। এই যে নাথুলা আমরা এসে গেছি, এখান দিয়ে এবার উঠবো। একটা আলাদা ফিলিং ব্যাপার, আর ভীষণ ভালো লাগছে, একদম ইন্টারেস্টিং। ওইখান দিয়ে উঠছিলাম, রাস্তাটা এত স্লিপারি, আমি পড়ে গেলাম বরফে স্লিপ করে। তারপর নেমে এসছি আর উঠিনি। রিক আর রিকের বাবা উঠেছে। নাথুলা হলো ভারত এবং চীনের মধ্যবর্তী পার্বত্য গিরিপথ। নাথু শব্দের অর্থ হুইসলিং ইয়ার্স মানে শ্রবণকারী কান, এবং লা শব্দের অর্থ পাস মানে গিরিপথ। $14,200 feet ওপরে রয়েছে, চিন্তা করা যায়। নাথুলা পাস কোনো আইডিয়া না উপরে কি হতে চলেছে। উঠতে পারবে না, কোথায় উঠবে? হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে গ্লাস ছাড়া তো রেকর্ডিং করা নেক্সট টাইম পসিবল অলরেডি। কোথায় উঠবে? চলো এরম নাই, চলো এখান থেকে পুরো প্যান্ট ভিজে গেছে। অবস্থাটা একবার দেখো, আমি ভাগ্যিস ফিরে এলাম, নাহলে ঠিক পড়ে গিয়ে আমার হাত পা নাহলে কোমর ভাঙতোই। আর এখানে কতজন যে পড়েছে তার ঠিক নেই। পিপল স্নোফল হচ্ছে, স্নোফল এই তো এই যে হাতে স্নো আটকে যাবে। এই যে ওপরে পুরো ওই যে স্নো দেখা যাচ্ছে, ওখানে স্নোফল জুম করে দেখাচ্ছি। ওই যে বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি স্নো হচ্ছে। I don't know if you all can understand or not. Saans phule jacche, nishwaas phule jacche. Nice. One of the prettiest. Oh my god, bro. Wczoraj znowu leciała. I just, you can understand. I just shadow no pure portion. You jagged a jeta, the tower to the China Tower. China to tower, Okantika Bolche, Amadi Driver Jebolo, Yanaki, or the China territory, Driver Tamander Bolo, Janaki Okantika Pinacular, the Dictator, Kota Log Glass, and a Kota Gari Asche, sightseeing a Jono record tracker. Baba Mandir dekhte elam pichone puro boro sada pahar snowfall hocche bojha jacche The Baba Mandir. Living room, Baba Mandir, Baba Harbhajan Singh and Mandir. Office, Baba Harbhajan Sahib ki jai ho. Baba Harbhajan Singh Indian Army একজন সোলজার ছিলেন 1968 সালে কর্তব্যরত অবস্থায় একটি দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন তখন তার মৃতদেহ খুঁজে না পাওয়া গেলেও পরে তারই স্বপ্নাদেশ অনুসারে তার মৃতদেহটি খুঁজে পাওয়া যায় এবং তারই ইচ্ছানুসারে এই মন্দিরটি নির্মিত হয় এটাও প্রমাণ পাওয়া গেছে যে তিনি এখনো ভারতের সীমান্তবর্তী এলাকা অতন্দ্র প্রহরীর মতোই রক্ষা করে চলেছেন Dear soldier, chola, chola, chola ya. প্রচুর ইয়াক রয়েছে আর এই যে আমরা ছামুলা দেখতে চলে এসেছি এখানে স্নোফল হচ্ছে দেখো তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না এই যে বিখ্যাত ছামুলেক শাংপোলেক কিন্তু বরফ এই যে এখানে একটু বরফ রয়েছে পুরো ছাঙ্গুল একটা বরফ নেই এখন পাহাড়ের উপরে বরফ রেড কালার হয় क्या रेड है ना আমরা 4:30 সময় নাথুলা ছাঙ্গু ওইসব দেখে এসছি আর এখন মেলে বসে আছি এমজি মার্গে খুবই ঠান্ডা আমাদের দেখেই বুঝতে পারছো একদম জগুথবু হয়ে গেছি আর নাথুলায় তো বলার কথা না এত ঠান্ডা বাপরে আবার স্নোফল হচ্ছিল আমি তো পড়ে গেলাম বলে আর উঠলামই না মা তো গাড়িতেই বসেছিল আমরা এখন মোমো খাবো মেলে বসে বসে মোমো খাবো সন্ধ্যাবেলায় আমরা একটু শপিং বাজারটা বেরিয়েছি, দেখা যাক কি কি কেনা হয়। প্রচুর দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এর পরের ব্লগে গ্যাংটকের লোকাল সাইট সিইং দেখতে পাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখে দিও। তাহলে এখনকার মতো টাটা।